আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের। তবে তার আগে আমরা তোমাদের নম্বর বন্টন দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা, সময় থাকবে 3 ঘন্টা। এইভাবে তোমাদের নম্বর বন্টন হবে, অর্থাৎ এমসিকিউ 5 নম্বর, শর্ট আনসার কোয়েশ্চন হচ্ছে 5টা থাকবে, একটা 2 করে 10 নাম্বার, ম্যাচিং 5টা থাকবে, একটা 1 করে 5 নাম্বার। হ্যাঁ, আর্গুমেন্ট, এটা হচ্ছে যুক্তিতর্ক আর কি, আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক 5টা থাকবে, 5 নাম্বার। কমপ্লিটিং টেবল, এখানে 5টা থাকবে, একটা 2 করে 10 নাম্বার। এইভাবে করে এই যে 100 নম্বরে বন্টন করা হয়েছে। এরপরে দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস, এক্সপিরিয়েন্স 6, 8, 9, অর্থাৎ অভিজ্ঞতা 6, 8, 9, এই তিনটে থাকবে, পৃষ্ঠার অংশ দেওয়া আছে। আর এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফরম্যাট, অর্থাৎ তোমাদের এখানে শিক্ষণকালী মূল্যায়ন 30% থাকবে, 30 নাম্বার। সামেটিভ, অর্থাৎ বার্ষিক মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষার 70, এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন আর কি, 70%। আর এখানে দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন 30 নাম্বার কিভাবে বর্ণন করা হয়েছে, হোমওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্ক বলতে বাড়ির কাজ, এটা হচ্ছে 10 নাম্বার। এরপর যে ক্লাস ওয়ার্ক, অর্থাৎ শ্রেণীর কাজ, হচ্ছে 10 নাম্বার। আর প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক বলতে অনুসন্ধানমূলক কাজ, এটা 10 নাম্বার। এই 30 নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। বন্ধুরা, শুরু করা যাক, আমরা প্রশ্নটি দেখে নিই। তবে তোমাদেরকে আমরা প্রশ্নটি দেখাই দিব, ভালো করে পড়ে দিব না, কারণ সময় কম থাকবে, অর্থাৎ না হলে দীর্ঘ হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো, প্রথমত আমরা নম্বর বন্ড দেখে নিই। এখানে রিডিং পার্ট আছে, আর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে কবিতার অংশ আছে, রিডিং অফ এস সিনের অংশ আছে, সিন অ্যান্ড সিন, আর রাইটিং পার্ট আছে। টোটাল তিনটে মিলেই তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে এই যে আমরা রিডিং পার্টের মধ্যে দেখি এমসিকিউ, অর্থাৎ এরপরে শর্ট আনসার কোয়েশন, ম্যাচিং, আর্গুমেন্ট, এরপর কমপ্লিট টেবল, এই 5টে আমরা প্রথমে দেখে নিই। এখানে দেখো, রিডিং পার্টের মধ্যে একটা প্যাসেজ দেওয়া আছে, তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়ে নিবে, যেহেতু এটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, তো এখান থেকেও কিন্তু তোমাদের কমন পড়বে। তো এই যে প্যাসেজটি ভালো করে পড়ে নিবে, এরপর এখান থেকে তোমাদের বেস্ট আনসার ফর্ম অল্টারনেটিভ, অর্থাৎ এখানে সর্বোচ্চ আনসার যেটি হবে সেটা তোমাদের লিখতে হবে। এই যে এ নং দেওয়া আছে, এখানে 5টি দেওয়া থাকবে, 5টার উত্তর করতে হবে তোমাকে, 5টা 5 নাম্বার। এই যে দেখতে পাচ্ছ BCDE, হ্যাঁ, এই 5টা তোমরা পড়ে নিবে। আর আস্তে আস্তে আমরা পরে পরবর্তীতে আবার অর্থ সহ বিস্তারিত আলোচনা করে দিব। আজকের ভিডিওতে আমরা প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিব, নমুনা প্রশ্ন। 2 নং হচ্ছে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চন, অর্থাৎ নিচে প্রশ্নগুলো উত্তর করতে হবে তোমাকে। এখানেও 5টি দেওয়া আছে, 1টা 2 করে 5টা 10 নাম্বার। এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন থাকবে। কিন্তু 80 নং এর মধ্যে দেখো ম্যাচিং থাকবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাচিং, এই যে ম্যাচিং, তো এখানে ম্যাচিং মানে মিলকরণ আছে। তো মিলকরণ দেখো, কলাম এ কলাম বি, এটার সাথে মানে এর সাথে সঠিক আনসার হবে সেটা তোমাকে লিখতে হবে, এখানে 5 নাম্বার। এরপরে 2 নম্বরে দেখো, আমরা এখানে দেখাই, এখানে হচ্ছে কি আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক, অর্থাৎ তোমাকে যুক্তির সাথে মিলিয়ে আনসারটা করতে হবে। এই যে একটি ফ্যাসে দেওয়া থাকবে, কোন বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন, হ্যাঁ, এসের কল কনভারসেশন মানে কথোপকথনটি পড়ো, এবং অ্যাড এবং কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, অর্থাৎ সে অনুসারে কর্মকাণ্ডটি সম্পূর্ণ করো। এই যে তোমরা এখন কনভারসেশন, অর্থাৎ কথোপকথনটি পড়বে, পড়ে তোমাকে এখানে আনসার করতে বলছে, নাও এখন কিভ ইউর ওপিনিয়ন, তোমার মতামত দাও, এইভাবে করি তোমরা আনসারটা করতে হবে। এরপরে দেখো, এরপর হচ্ছে কমপ্লিটিং টেবল, অর্থাৎ তোমাকে টেবলটি সম্পূর্ণ করতে হবে। এই যে এখানে একটা ফ্যাসে দেওয়া আছে, এই যে ফ্যাসটি থেকে তোমাকে এই যে টেবলটা পূরণ করতে হবে, এখানে কারণ আছে, এফেক্ট আছে, হ্যাঁ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের রিডিং পার্ট, হ্যাঁ। এরপরে দেখো বি, পার্ট বি, এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে কবিতা অংশের, এখানে আনসার থাকবে 3 নাম্বার, মানে 3 নং প্রশ্ন আর কি, এখানে 5টা থাকবে, 1টা 2 করে 10 নাম্বার। আর এরপর হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং, হ্যাঁ, লিটারেচি ফিগার, অর্থাৎ সাহিত্যিক থেকে তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং শনাক্ত করতে হবে। এরপরে তোমাকে এই যে এখানে তোমার অভিজ্ঞতা লিখতে হবে, এই যে এখানে মোট হচ্ছে 30 নম্বর আর কি। তো আমরা একটু দেখে নিই প্রশ্নটি কেমন আছে। রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি পড়ো, অ্যান্ড এবং টু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, সেই অনুসারে কর্মকাণ্ডটি করো।
তো এই যে কবিতাটি দেখতে পাচ্ছ, তোমরা গাইড থেকে দেখে নিয়ে অর্থটি পড়ে নিবে, তাহলে সুবিধা হবে। আর এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পড়বে না এমন নয়, কারণ এটা যেহেতু নমুনা প্রশ্ন, এখান থেকে কমন পড়তে পারে। তো এখানে প্রথম এ নং হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচে প্রশ্নের উত্তর দাও, 5 × 10 নম্বর, 1-2 করে। এরপরে রিড দ্য ফয়িং কবিতাটা আবার ফলো, ফয়েম এগেইন আবার ফলো, অ্যান্ড আইডেন্টিফাই শনাক্ত করো, থিন, এই যে ইত্যাদি। হ্যাঁ, এখানে অনুফম, এরপরে এটা হচ্ছে রূপক, রূপক, এরপরে কবিতা ইত্যাদি ইত্যাদি। এরপর 3 নম্বর হচ্ছে তোমাকে, এটা 10 নম্বর, কবিতাটা আবার পরে তোমার অভিজ্ঞতাটা কোন অনুভব হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে। এই গেল তোমার 2টি পার্ট। এবার দেখো, এই যে 3 নম্বর পার্ট হচ্ছে তোমার রাইটিং পার্ট, এখানে প্যারাগ্রাফ লিখতে হবে। এরপরে এখানে দেখো 10 নম্বর, এখানে 15টা 15 নম্বর, আর হচ্ছে 5টা 10 নম্বর, মোট হচ্ছে এখানে 35 নম্বর। আমরা দেখি নিই প্রশ্নটা কেমন হবে। এই যে দেখো, রাইটিং পার্টে এখানে প্রথমত বলা হয়েছে এই যে নাও, এইটা এটা অনুসারে। হ্যাঁ, তোমরা তো জানোই প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। তো নাও এখন রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো। এখানে একটা বিষয় দেওয়া থাকবে, যেমন এখানে একটা বিষয় দিছে, তোমাদের পরীক্ষার মধ্যে তোমাদের একটা বিষয় দেওয়া থাকতে পারে, অথবা এটাও থাকতে পারে, তোমরা পড়ে নিবে। এটা 10 নম্বর। এরপরে হচ্ছে এখানে একটি আলোচনা দেওয়া আছে। এরপরে তোমার 5-এর, তো 6-এর মধ্যে থেকে এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ। এবারে দেখো এই 6 নম্বর হচ্ছে এটা। হ্যাঁ, এটা একটা রচনা আর কি, তোমাকে একটা রচনা লিখতে হবে। তো এই রচনা কিভাবে, এখানে তোমাকে বিভিন্ন আলোচনা করে দিয়েছে, একটা স্টার দিয়ে দিয়েছে, এটা থেকে তোমাকে রচনাটা লিখতে হবে। এখানে বলা হচ্ছে এই যে 250 ওয়ার্ডের মধ্যে, মানে 250 ওয়ার্ডের বেশি নয়। হ্যাঁ, তার নিচে এইটার এই বিষয়ের উপরে তোমাকে একটা প্যারাগ্রাফ রচনা, একটা রচনা লিখতে হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা পরবর্তীতে আমরা আবার বিস্তারিত আলোচনা করব, আজকে আমরা প্রশ্ন দেখাই দিচ্ছি। এরপরে 7 নম্বর দেখো, 7 নম্বরে বলা হয়েছে কি তোমার এই যে এক্সপ্লেনেটরি টেক্সট। হ্যাঁ, অর্থাৎ ব্যাখ্যামূলক, এই যে যে তোমার ফাটটা দেওয়া থাকবে, এটাকে ব্যাখ্যা করে তোমাকে আনসারটা ফোন করতে আনসার করতে হবে আর কি। এই যে এখানে একটা ফ্যাসে দেওয়া আছে, এই যে টেক্সট, মানে একটা ফ্যাসে দেওয়া থাকবে, টেক্সট দেওয়া আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে 7 নম্বর আর কি, এই যে ইনসেক্ট থেকে শুরু করে এই যে হ্যাঁ এনভায়রনমেন্ট পর্যন্ত। তো এই যে ফ্যাসটা পড়ে তোমাকে এখন এই যে ফোন করতে হবে, এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, আর এটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, এটা পূরণ করতে হবে। বন্ধুরা আশা করি বুঝতে পারছি, এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। আর এখানে কিভাবে আনসার করতে হবে সেটা কিন্তু এখানে কিছু নিয়মটা বলে দিয়েছে, যেমন কিভাবে তোমাকে বডি সাদা লিখতে হবে, এটা হচ্ছে 5-6 নম্বর প্রশ্ন নঙ্গের। এরপরে হচ্ছে এখানে রচনা, প্যারাগ্রাফের জন্য প্রথমে কি লিখতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে। এরপরে প্যারাগ্রাফ 1-এর ভিতরে এই যে তুমি যদি ভালো করে লিখো তাহলে ইন্ট্রোডাকশন সহ তোমার ভালো নাম্বার দিবে। প্যারাগ্রাফ ভিতরে বডির ভিতরে প্রথমে এটা লিখবে, পরে এটা। এখানে জাস্ট তোমাকে প্যারাগ্রাফের নিয়মগুলো দেখাই দিচ্ছে কিভাবে তোমরা লিখবে। বন্ধুরা এসব পরিশেষে কনক্লুশন লিখবে, অর্থাৎ উপসংহার। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। আবারও দেখাচ্ছে, এটা হচ্ছে নম্বর বন্টন, আর এই হচ্ছে তোমাদের সিলেবাস, আর এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বর, আর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের 73% থাকবে, আর এই হচ্ছে শিক্ষকের মূল্যায়নের 30 নম্বরের বন্টন। তো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।